नमस्कार नूतन दिशारी रान्नाघर सबाई के स्वागतम। आमी सुमना। आज के अपन सामने डाटा आलू पोस्तर एक रेसिपी नहीं सजने डाटा किन्तु गरमकाले खेते खूब ही भलो लागे और स्वास्थ्य पक्षे खूब ही उपकार। चलून देखे ना जा क्यों आजकल रेसिपिटा करछी। तो आमी एखाने प्रथमे निये निएछि प्राय तीनटे बड़ो बड़ो साइजेर आलू के टुकड़ो करे केटे निएछि आर एखाने 500 ग्राम मतो सजनेर डाटाके आमी भालो करे खोसा छाड़िये निएछि आर 1 इंची मतो आदा निएछि, 3-4 काँचा लंका कुचिये निएछि, 2 चामच चीनी निएछि, हलुद निएछि आमी 1 चामच आर एखाने कालो जिरे निएछि 2 चिमटे आर नून निएछि प्रयोजन मतो आर आमी एखाने 3 चामच मतो पोस्त भालो करे बेटे निएछि। तबे एकेबारे मिहि बाटबेन ना, एकटु जेनो खिस थाके। আর এখানে 3 টেবিল চামচ মতো আমি সরষের তেল নিয়েছি। আর ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে যে কি কি পরিমাণ লাগছে। আমি প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি 2 চিমটে কালো জিরে দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যখন তেলটা একটু গরম হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো আলু। আলুটা এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ডাটা আলু পোস্তের মধ্যে কিন্তু এই সাইজের আলু কুচানো কিন্তু ভালোই লাগে খেতে। তো আলুটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ডাটা। কেউ যদি মনে করেন যে ডাটাটা সিদ্ধ করে নেবেন সেটাও নিতে পারেন, কিংবা এমনিই দিয়ে দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা কুচানো। গ্রেট করে রেখে দিচ্ছিলাম আমি আদাটা। আদাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। নুনটা দিয়ে কিন্তু আমি ভালো করে এই ডাটা আলু পোস্তর মধ্যে কিন্তু মাখিয়ে নেব এবং কষাতে থাকব। প্রায় আমি 5-6 মিনিট কিন্তু কষাবো। এটা একদম মিডিয়াম আছে কিন্তু দিয়ে আমি এটা কষাবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়েও কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব। খুব বেশি কিন্তু আঁচ দেবেন না। আর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ অল্প একটু হলুদ, কারণ বেশি হলুদ কিন্তু দিলে পোস্তর যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। জাস্ট সামান্য, আপনারা চাইলে একেবারে হলুদ নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন, কিন্তু অনেকে হলুদ দেওয়াটা পছন্দ করে। আমি পছন্দ করি বলে দিয়েছি, আপনারা যদি না চান স্কিপ করতে পারেন। আমি প্রায় 10-15 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে প্রায় 1.5 বাটি মতো জল দিয়েছি, কারণ ডাটাটাও সিদ্ধ হওয়ার আছে আর আলুটাও সিদ্ধ হবে, তার জন্য জলটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে যতক্ষণ না সিদ্ধ না হয়ে যায়। এরপরে কিন্তু ডাটা আলু সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু গামাকা গামাকা করে রান্না হয়। আমি এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট একদম নিবু আছে কিন্তু ঢাকা দিয়ে রাখবো। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। খুলে আমি দেখে নেব যে আমার আলু সিদ্ধ হয়েছে কি না, ডাটা সিদ্ধ হয়েছে কি না। আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এটাকে নামিয়ে নেওয়ার সময় এসে গেছে। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। চিনিটা কিন্তু সবার শেষে দিতে হবে, তা না হলে কিন্তু আলুটা গলবে না। আমি চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিলে কিন্তু আলু পোস্তের মধ্যে মানে খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি একদম নামানোর 5-6 মিনিট আগে কিন্তু পোস্তটা দেব, একদম মানে মিডিয়াম আঁচে রেখে পোস্তটা দিয়ে আমি জাস্ট 3-4 মিনিট মতো রান্না করব। যদি মনে হয় 5-6 মিনিট আপনারা রান্না করবেন সেটাও করতে পারেন, কিন্তু বেশি পোস্ত কিন্তু জাল দিলে পোস্তর যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেইটা কথা মাথায় রেখে কিন্তু সেইভাবে কিন্তু করবেন আর কি। তো আমার প্রায় রেডি হয়ে গেছে আমার আলু পোস্ত ডাটার রেসিপি। এটা ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। গরমকালে কিন্তু এই রেসিপিটা সত্যি অনবদ্য লাগে। এরপরে আমি এর মধ্যে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। যারা কাঁচা তেলের ফ্লেভার পছন্দ করে তারা কিন্তু এর মধ্যে কাঁচা তেল দিয়ে খেতে পারেন, আর যারা কাঁচা তেলের ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারেন। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, একদম গামাকা গামাকা হয়। এটা ডালের পাতে কিংবা শুধু ভাত দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর গরমকালে সজনের ডাটা খুবই খাওয়া উপযোগী এবং খেলে কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা আপনারা ভিডিও দেখেন আমার ভালো লাগে আপনারা আমার পাশে আছেন। আরও নতুন নতুন যদি রেসিপি আপনারা দেখতে চান তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।